আসসালামু আলাইকুম, ডক্টর আসিফ বলছি। তো রমজান তো প্রায় শেষ, এখন ঈদের প্রস্তুতি চলছে। এই সময় কমন একটি সমস্যা আমরা সবাই ফেস করি, সেটা হচ্ছে পাইলসের সমস্যা। এবং আরেকটা সমস্যা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে এই সময় ডাক্তারের অ্যাক্সেস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। কিছুদিন পরেই সরকারি ছুটি শুরু হয়ে যাবে, যাতায়াত খুবই ডিফিকাল্ট হয়ে যায়, প্রচণ্ড ভিড় থাকে, মুভমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই আজকে চিন্তা করলাম যে যদি আপনার পাইলসের সমস্যা হয়েই যায় ঈদের সময় বা রোজার শেষের দিকে, তাহলে বাসায় বসে কী ধরনের চিকিৎসা আপনি নিতে পারেন। এখানে আগে একটা জিনিস বলে রাখি যে আমি কিন্তু এটা বলছি না যে আপনার সমস্যা হয়েছে এখন আপনি নিজে নিজেই চিকিৎসা করেন। আপনার যদি পাইলস জাতীয় কোনো সমস্যা হয়, তাহলে ইনিশিয়াল ট্রিটমেন্ট কিছু আপনি নিয়ে নিলেন, বাট অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরবর্তীতে দেখা করবেন এবং শিওর হয়ে নেবেন যে দেখে আসলেই পাইলসের সমস্যা কিনা। কারণ আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, অনেক পেশেন্টেরই দেখা যায় সমস্যা পাইলসের মতোই কিন্তু অন্য রোগ ধরা পড়ে যায়। তো প্রথমেই পাইলস বলতে আসলে আমরা কী বুঝি? পাইলস বলতে ডাক্তার এবং পেশেন্টের মধ্যে একটা ডিফারেন্ট ধারণা আছে। আসলে পাইলস বলতে ডাক্তার এক জিনিস বোঝেন, পেশেন্টরা আর এক জিনিস বোঝেন। তো পেশেন্টরা যেটা বোঝেন সেটাই আসলে আজকে মুখ্য, সেটা নিয়ে আমি আলোচনা করি। পেশেন্টরা মনে করেন যে মলদ্বারের কোনো সমস্যা মানেই পাইলস। কমনেস্ট যে সমস্যাগুলি মলদ্বারে হয় সেটা হচ্ছে গিয়ে রক্ত যাওয়া এবং টয়লেট করার সময় ব্যথা করা। তো এই যে রক্ত যাওয়া যেটা, এটাকেই আমরা ডাক্তাররা হেমোরয়েড বা পাইলস বলি আসলে, বাট অন্যান্য অনেক কারণে কিন্তু রক্ত যেতে পারে। আর যে ব্যথার যে কথাটা বললাম, মূলত এটা হয় আসলে ফিশারের জন্য। এবং এই দুটো সমস্যাই দেখা যায় এই রমজান মাসে এবং ঈদের সময় প্রচুর অনেক বেড়ে যায়। এর মেইন কারণটাই হচ্ছে কি যে আমাদের এই রমজান মাসে এবং ঈদের সময় দেখা যায় একটা ডায়েটারি চেঞ্জ আসে। এই চেঞ্জের সাথে অনেকেই কোপ আপ করতে পারেন না, ফলে দেখা যায় অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন বা কনস্টিপেশনে ভোগেন, এবং সেখান থেকেই কিন্তু এই রোগগুলির উৎপত্তি। তাহলে বুঝতেই পারছেন যে প্রধান চিকিৎসা কিন্তু আসলে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা। এবং আমরা সবসময় বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তার মানে আমরা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটাকে যদি প্রিভেন্ট করতে পারতাম তাহলেই সবচেয়ে ভালো হতো। তো আমি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছি যে কীভাবে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে পারেন, তো সেখান থেকে দেখে নেবেন কী কী স্ট্র্যাটেজি আমরা নিতে পারি। তো আজকে আসলে ভিডিওটা করতে চাচ্ছি যে পাইলস হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না পেশেন্ট, তার প্রচুর রক্ত যাচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, তখন আপনি কী ধরনের চিকিৎসা নিতে পারেন সেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো হেমোরয়েডস এবং ফিশারের প্রধান চিকিৎসা কিন্তু টয়লেট নরম রাখা বা কনস্টিপেশনটাকে অ্যাভয়েড করা। আপনার যদি কনস্টিপেশন থাকে এবং এটাকে যদি আপনি ট্রিট না করতে পারেন, তাহলে অন্য যে ট্রিটমেন্টই করেন না কেন আপনার পাইলসের চিকিৎসা কিন্তু হবে না। তো সেটা আমরা প্রথমে ন্যাচারাল ওয়েতে চেষ্টা করি, সেটা পেশেন্টদেরকে আমরা ইসুপগুলের ভুষি, তোকমার শরবত, পেঁপে তরকারি, অতি প্রচুর পরিমাণে শাকসবজি বা ফাইবার বা আঁশযুক্ত খাবার খেতে বলি, প্রচুর পরিমাণে পানি খেতে বলি, এগুলি দিয়ে আমরা চেষ্টা করি। কারণ ন্যাচারাল ওয়েতে যদি আমরা ট্রিট করতে পারি এর কোনো সাইড এফেক্ট থাকে না। যে কোনো মেডিসিনই যদি আপনি খান এর কিন্তু সাইড এফেক্ট থাকে। কিছু কিছু পেশেন্টকে আমরা বলি যে কিছুদিন জাউ ভাত খান, পরিজ খান, এগুলিতে অনেক পেশেন্ট অনেক ভালো ফিল করে। তো দেখা গেল যে এই কোনোভাবেই আপনার ট্রিটমেন্ট হচ্ছে না, কোনোভাবেই টয়লেট নরম রাখতে পারছেন না, তখন আমরা ঔষধের দিকে ঝুঁকে পড়ি। তো টয়লেট নরম করার জন্য প্রথমত আমরা কিছু সিরাপ দিই। এই সিরাপগুলি হচ্ছে আসলে ল্যাকটুলোজ গ্রুপের। সো বাজারে এটা অনেক নামে পাওয়া যায়, অ্যাভোল্যাক, অসমোল্যাক্স, ইনোল্যাক, বিভিন্ন নামে পাওয়া যায়। সো এই সিরাপটি সাধারণত 2 থেকে 3 চামচ করে আমরা খেতে বলি, দিনে 2 থেকে 3 বার করে খেলেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টয়লেট নরম হয়ে যায়। এছাড়া কিছু ক্যাপসুল পাওয়া যায় লুবিপ্রোস্টন গ্রুপের, এখন অনেক নামে পাওয়া যায়, যেমন লুবিল্যাক্স বা লুবিস্টোন, বিভিন্ন কোম্পানি এখন এটা বের করেছে, সেই ঔষধগুলিও খাওয়া যায় যারা সিরাপ পছন্দ করেন। অনেকে বলে সিরাপটা মিষ্টি লাগে, এই জন্য তাদের জন্য ক্যাপসুলও আছে। এরপরেও দেখা যাচ্ছে যে আপনার ব্লিডিং বন্ধ হচ্ছে না, ব্যথা কমছে না, তখন আমরা পেশেন্টদেরকে হেমোরয়েড যদি থাকে বা পাইলস যদি থাকে সেই জন্য আমরা ঔষধ দিই ডায়োসমিন অ্যান্ড হিসপিরিডিন গ্রুপের ঔষধ। এটা এখন বিভিন্ন নামে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, নর্মানাল, ড্যাফলন, হিমোরিফ, হিমোরাল, অ্যালভেনর, বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে। এই ঔষধগুলি আমরা ব্লিডিংটা বন্ধ করার জন্য দিয়ে থাকি। এই ঔষধগুলি যদি প্রচণ্ড ব্লিডিং হয়, রেগুলার ব্লিডিং হয়, তাহলে আমরা প্রথমে একটু হাই ডোজে শুরু করি, তারপর আস্তে আস্তে লো ডোজে চলে যাই। পাইলসের জন্য কিছু অয়েন্টমেন্টও আছে, যেমন ভ্যাসোপ্রোক্ট, ক্যাডোসিল, পাইলোসল, সব অয়েন্টমেন্টও ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে যে অস্বস্তি বা মাঝে মাঝে একটু ব্যথা হয় বা অনেক সময় ব্লিডিংটাও একটু কম হয়। এখন পেশেন্টও যদি দেখা যায় প্রচণ্ড ব্যথা হচ্ছে বা ফিশারের সমস্যা হচ্ছে, ফিশার মানে কি, মানে মলদ্বারটা ফেটে গিয়েছে। সো ফিশারের ক্ষেত্রেও চিকিৎসা অলমোস্ট সেম, প্রথমে টয়লেটটাকে নরম রাখতে হবে। ফিশারের জন্য কিছু অয়েন্টমেন্টস আছে, যেমন ইরিয়ান, অ্যানোস্টেট, অ্যানোরেল, আরও বিভিন্ন নামে বেশ কিছু অয়েন্টমেন্ট দেশে পাওয়া যাচ্ছে, এগুলি ব্যবহার করতে পারেন দিনে 2 থেকে 3 বার।
কিছু সাপোজিটরি আছে, সাপোজিটরিও ব্যবহার করে দেখতে পারেন। অনেকে অয়েন্টমেন্টস হচ্ছে সাপোজিটরিটা বেশি প্রেফার করেন, তাদের জন্য সাপোজিটরি ইউজ করতে পারেন। যেহেতু অনেক ব্যথা, অনেক সময় ব্যথার জন্য কিছু ঔষধ আমরা দিয়ে থাকি, কিন্তু যে কোনো ঔষধই আপনি খেতে পারেন ব্যথার জন্য যেটা আপনি প্রেফার করেন। অনেক সময় পেশেন্টদেরকে আমরা অ্যান্টিবায়োটিকও দিই, বাট অ্যান্টিবায়োটিকের একটা সাইড এফেক্ট হচ্ছে অনেক সময় পেশেন্টের ডায়রিয়া হয়, অনেকে আবার কনস্টিপেশন হয়। সো সেই জন্য অনেক সময় অ্যান্টিবায়োটিকটা আমরা প্রেফার করি না একেবারে খুব সিরিয়াস অবস্থা না হলে। আর ফিশারের জন্য সবচেয়ে এফেক্টিভ যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে কি, কুসুম গরম পানিতে বসা। আমরা বলি একটা বড় গামলা কিনতে, গামলা কিনে একটু কুসুম গরম পানি বা হালকা গরম পানি, অবশ্যই আগুন গরম পানি যেন না হয়, সে হালকা গরম পানিতে দু এক চামচ লবণ দিয়ে, অনেকে পোভিসেপ বা অন্যান্য ঔষধ দিয়ে 10-15 মিনিট বসেন 2-3 বার বা যখন ব্যথা হয়। এটা খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টও আমরা সব পেশেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি। তাহলে এই রমজান মাসে বা ঈদের সময় যদি আপনার এই ধরনের সমস্যা হয় যে টয়লেটের সময় রক্ত যাচ্ছে, ব্যথা হচ্ছে, অত্যন্ত কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তাহলে চিকিৎসা শুরু করতে হবে। প্রথমে কোষ্ঠকাঠিন্যটাকে প্রিভেন্ট করতে হবে, প্রথমে ন্যাচারাল ওয়েতে, তারপরে আমরা ঔষধ দিয়ে চেষ্টা করব। এটাও যদি কাজ না হয়, ব্লিডিংয়ের ঔষধগুলো যেগুলি বললাম সেগুলি খাবেন, আর ব্যথার জন্য বা ফিশারের জন্য যে ঔষধগুলি বললাম সেগুলি ইউজ করে দেখতে পারেন। বাট অবশ্যই ঈদের পরে একজন ডাক্তারকে দেখিয়ে নেবেন, যাতে নিশ্চিত হতে পারেন যে আপনার আসলেই পায়েলসের সমস্যা আছে। আশা করি আজকের আলোচনায় কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তো আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।